হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওন তৈরি করব চাপা শুটকির বড়া এলাকাভেদে নামের ভিন্নতা থাকতে পারে তবে আমি এটাকে চ্যাপা সুটকির বড়া বলেই জানি এটা খুবই ট্র্যাডিশনাল একটা রান্না যারা সুটকি প্রেমী তাদের জন্য এটা খুবই ইয়ামি একটা ব্যাপার আর এটা নরসিংদী জেলার রান্না আমি শাশুড়ি নরসিংদী জেলার মানুষ আমি তার কাছ থেকে শিখেছি কথা বারাবো না চলে যাব রান্নায় এখানে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণে মরিচ ভোটা ফেলে ধুয়ে নিয়েছি আনিয়েছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ মাঝখান থেকে ফালি করে নিয়েছি নিয়েছি দেড় কাপ রসুন এটাও ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি তেরো চোদ্দোটা চ্যাপা শুটকি এগুলোকেও আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই সবগুলো উপকরণকে পাটায় বেটে নেব আপনারা যারা পাটায় বাটাকে ঝামেলা মনে করেন তারা ব্লেন্ডারও করতে পারবেন তবে ব্লেন্ডারে যদি করেন তাহলে এটাকে ব্লেন্ড করার সময় কোনো রকম কোনো পানি ইউজ করবেন না আর আমি এটাকে বেশি মিহি করে বাটবো না মোটামুটি একটু বাটা হলেই হবে বেশি মিহি করার দরকার নেই এবার আমি চ্যাপা সুটকিগুলোকে বেটে নিচ্ছি চ্যাপা ভাজার দরকার নেই খুব সাবধানে করতে হবে যাতে হাতে কোনো কাটা না ফুটে যায় আমার সবগুলো উপকরণ বাটা শেষ এইবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ লবণ দর্শক লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর লবণটা দেওয়ার শেষে আবার আমি একইভাবে মিশিয়ে নেব দর্শক এখানে কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকার নেই এখানে নিয়েছি কতগুলো মিষ্টি কুমড়া শাক আপনারা চাইলে লাউ শাক কচু শাক বড়ো সাইজের যে কোনো শাক পাতা যেগুলো দিয়ে আমি আপনি সুটকিটা মোড়াতে পারবেন আমি এই মিষ্টি মোড়া পাতাগুলো এখন হাত দিয়ে ডলে ডোলে নরম করে নিচ্ছি যাতে আমার মোড়াতে সুবিধা হয় দেখেন এবার আমি এই শাকটাকে বিছিয়ে নিচ্ছি দুটো করে পাতা দিয়ে মোড়ালে কভারটা খুব ভালোভাবে হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণে ভর্তা আপনারা চাইলে সাইজে বড় করতে পারেন কিংবা ছোট করতে পারেন তবে আমার অনুযায়ী এটা এতটুকু পরিমাণেই পারফেক্ট এখন হাত দিয়ে চারপাশ থেকে পাতাগুলোকে নিয়ে আস্তে আস্তে মুড়িয়ে দিচ্ছি দর্শক অনেকে করলে দেখা যায় বড়াটা ঠিক শেপে আসে না তবে আমি যেভাবে করেছি এইভাবে করলে আপনাদের বয়টা দেখতে গোল হবে আর সুন্দর হবে আবার একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি দেখেন এবার মাঝখানটাতে আবার সেই দেড় চামচ পরিমাণে ভর্তাটা দিয়ে দেব দর্শক আমি এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আপনাদের সম্পূর্ণ দেখে বুঝতে হবে এটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আপনারা দেখুন আবার সেই এক পাশ থেকে ভাজ করে সাইড থেকে একটু একটু করে পাতা নিয়ে মুড়িয়ে দেব মানে একটা গোল একটা শেপে আনতে হবে এবার আমি ভাজ করে এটা ভিতরে ঢুকে দিয়েই উল্টে রেখে দেব কোনো কাঠি দিয়ে আটকানোর কোনো দরকার নেই এটা এভাবেই থাকবে আমি আর করে দিচ্ছি আপনাদের সুবিধাতে দেখেন আবার সেই মাঝখানটাতে ভর্তাটা দিয়ে চেপে চেপে সাইড থেকে আমি পাতাগুলোকে তুলে আবার মুড়িয়ে নিচ্ছি আপনারা যখন করতে যাবেন আপনাদের হাত থেকে আমি এটা হয়ে যাবে আমার তিন নম্বর বড়টা বানানো শেষ এবার আমি একে একে সবগুলো পাতা বানিয়ে নেব তারপরে চলে যাব ভাসতে একটা কড়াইয়ে তেলগুলো তেল দিয়েছি দুই টেবিল চামচ এটাকে আবার ডুবো তেলে ভাজতে যাবে না এটা কিন্তু অল্প তেলেই ভাজতে হয় তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি একটা একটা করে বড়াগুলোকে দিয়ে দেব খুব যত্ন সহকারে দিতে হবে বড়াগুলোকে আমি চুলায় দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট এটা খুব লো ফ্লেমে থাকবে চুলাটা তারপরে ঢেকে দিয়ে দশ মিনিটের মতো রান্না করবেন কারণ এটা এক পাশ রান্না হতে দশ মিনিটের মতো সময় লাগবে আর ভিতরের ভর্তাটাও সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে দেখেন আমার যতটুকু পরিমাণে নিয়েছিলাম অতটুকু পরিমাণে আমার মোট সাতটা বরা হয়েছে আপনারা চাইলে যখন বড়াগুলো ভাজা শেষ হয়ে যাবে তখন এগুলোকে তুলে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দিন পর্যন্ত রেখে খেতে পারেন দেখেন দশ মিনিট পর আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে না হলে ছিঁড়ে যেতে পারে আর বড়াটা ঠিক এমন কালচে কালচে করে ভাজতে হবে যাতে একটা সাইড মচমচে হয় দেখেন একটা পাশ ভাজা হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে এই পাশটাকেও একইভাবে দশ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে দর্শক এটাও আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা দেখে নিন কীভাবে করতে হয় কালচে কালচে হয়েছে ভেবে দেখে আবার ভাববেন না যে এটা পুড়ে গেছে এটা কিন্তু এমনই থাকে দর্শক আমার বড়াগুলো ভাজা শেষ নাও আপনারা এগুলো খেতে পারেন গরম ভাত কিংবা পান্তা ভাত ছুটকি প্রেমীদের কাছে এটা সবসময়ই অমৃত এখন আপনারা